দেখছেন স্মার্ট থটস, প্রণব সাহা উপ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন সন্ধ্যা 6:30 এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই। প্রতিদিনই একটি কথা আমরা বলি যে এটি এমন একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে কেউ তার উন্নয়ন বা ডেভেলপমেন্ট ভাবনা নিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। অর্থাৎ আমরা বলতে চাইছি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বা যে ভাবনার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিচ্ছি, আমরা আরও এগোতে চাই, সেই আরও এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আমাদের স্মার্ট আইডিয়াগুলো কী কী, আজকে আমরা কথা বলবো যেভাবে স্মার্ট হয়ে উঠতে পারে পটুয়াখালী। আমাদের সঙ্গে আজকে একজন তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ আলী আশরাফ, তিনি যুক্ত হয়েছেন। তিনি অর্থনীতি, বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষণ প্রায়শই আমরা দিয়ে থাকি এবং ছাত্র অবস্থা থেকেই একজন প্রফেশনাল রাজনীতিবিদের যে ধরনের ক্যারেক্টার হওয়া উচিত সেই ধারাবাহিকতায় তিনি নিজেকে গড়ে তুলেছেন। আলী আশরাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা একটা নজর কিন্তু এই আপনাদের যে এলাকা সেই এলাকার প্রতি রয়েছে এবং আপনার এলাকার সামগ্রিক যে ডেভেলপমেন্ট ওয়ার্ক রয়েছে সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আপনাদের তৃণমূলে নেতাকর্মী যারা আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? আর যে পটুয়াখালী শহরে আপনি বড় হয়ে উঠেছেন সেই শহরের এখনকার অবস্থা কী? অর্থাৎ আজ থেকে 20 বছর আগে আপনি যা দেখেছেন এখন যা দেখছেন, আপনার কাছে কী মনে হয় যে নিশ্চয়ই আমূল পরিবর্তনই চোখে পড়ছে, সেটি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে কী জানাবেন? আলী আশরাফ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 9-কে। এই যে কোস্টাল এরিয়া, অর্থাৎ যে দক্ষিণবঙ্গ ছিল একসময় অবহেলিত, অর্থাৎ পটুয়াখালী থেকে ঢাকা যেতে লাগতো একসময় আপনার 2-3 দিন, সেটা আমরা 3 ঘন্টায় অতিবাহিত করি, সবই দেশরত্ন শেখ হাসিনা আর কল্যাণে এবং তার নেতৃত্বে। আজকে দেখবেন আপনার ঢাকা থেকে যদি আপনার কুয়াকাটা পর্যন্ত যান, পায়রা পোর্ট, অর্থাৎ পায়রা ও জায়গা থেকেই আমার পটুয়াখালী এক যে কনস্টিটিউয়েন্সি শুরু হয়েছে, অর্থাৎ এই আসনটি 3টি আপনার থানার মধ্য দিয়ে মির্জাগঞ্জ, ধুমকি, পটুয়াখালী সদর, অর্থাৎ 5 লাখ ভোটারের অভয়ারণ্য। এই জায়গায় আপনি দেখবেন পটুয়াখালীতে দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার পটুয়াখালী, বিশেষ করে এই দক্ষিণবঙ্গয় আপনার সারা বাংলাদেশেই তার যে আপনার উন্নয়নের যে ছোঁয়া পড়েনি এমন কোনো জায়গায় নেই, কিন্তু বিশেষ করে পটুয়াখালী বদলে গিয়েছে। যদি উল্লেখযোগ্যভাবে আমি বলি, সেটি হলো যে আমাদের এই পটুয়াখালীতে পায়রা পোর্ট থেকে পায়রা সেতু থেকে পায়রা পোর্ট পর্যন্ত 60টি ফেরি ছিল। পায়রা সেতু আপনার হলো যে পটুয়াখালী সেতু, শেখ কামাল, শেখ জামাল সেতু, সেটিকে আপনার আজকে হলো যে যে ব্রিজ এবং হলো যে বিশেষ করে আপনার 2600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা পোর্ট এবং পর্যটন কেন্দ্র সহ শুরু করে পটুয়াখালী, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন যে পটুয়াখালী আর খালি নেই, ভরপুর আছে। এখন পটুয়াখালীতে শুধু একটি শূন্যতা আছে, সেটি যেহেতু এটি আপনার একটি পর্যটন এরিয়া, সেই ক্ষেত্রে আপনার একটি এয়ারপোর্টের শূন্যতা আছে। এর বাইরে আমি যেটি মনে করি যে বাংলাদেশ যদি আপনার ইউরোপ, আমেরিকার আদলে গড়তে চান, জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ গড়তে চায়, অর্থাৎ বঙ্গবন্ধুর সোনার বাংলা, সোনার বাংলা মানে আমাদের মানুষ আছে, সেই মানুষগুলোকে যদি আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। আজকে আমরা যে স্লোগান নিয়ে আপনার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী করবে, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট ইকোনমি, স্মার্ট মানুষ, সব কিছুই আপনার হলো যে এর অর্থাৎ হলো যে আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্কটি একটি কম্পিউটারের মধ্য দিয়ে তৈরি করতে চাই জননেত্রী শেখ হাসিনা। আর সেই ধারাবাহিকতায় আজকে যদি দেখেন আপনার বাংলাদেশে 30% আপনার তরুণ ভোটার, এই তরুণদেরকে আমাদের যেমনি কাজে লাগাতে হবে, তার মধ্য দিয়ে আপনার যে আমাদের যে নারী সমাজ, এই নারী সমাজকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় নারীবান্ধব সরকার, এই নারীদের কল্যাণের মধ্য দিয়েই বাংলাদেশ কিন্তু উন্নয়ন আশা করা যায়। বিশেষ করে আমি যদি এই পটুয়াখালীর একজন আপনার এই জনপদের সন্তান হিসেবে, এই আসনের একজন প্রার্থী হিসেবে আমি বলতে চাই যে পটুয়াখালীর যে ধারাবাহিক যে উন্নয়নগুলো হয়েছে, এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হলে আপনার আমাদেরকে যুব সমাজকে আইটি সেক্টরে অগ্রাধিকার দিতে হবে, যেমন মাদককে আপনার নিয়ন্ত্রণ করতে হবে, তেমনি আপনার এই পটুয়াখালী আজকে আপনি দেখেন আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সে জায়গাটি কিন্তু আপনার সন্ধ্যার পরে আপনার সিঙ্গাপুরের মতো মনে হয়। এটিকে যদি আজকে
আরও এ জায়গায় শিল্প কারখানার মধ্য দিয়ে আপনার আইটিকে আপনার আরও অগ্রসর অর্থাৎ প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষকে যদি প্রাতিষ্ঠানিক আপনার হইলে যে শিক্ষার মধ্য দিয়ে তাকে যদি আপনার গড়ে তোলা হয় অর্থাৎ মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করা হয় তাইলেই কিন্তু আমরা যে শেখ হাসিনার যে বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ সেটা আপনার আমরা প্রতিষ্ঠা করতে পারব এবং সেটি আমাদের এই তরুণ সমাজের মধ্য দিয়েই প্রত্যাশা করা যায়। আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা একটু জানবো যে তরুণ নেতৃত্ব, আপনি নিশ্চয়ই জানেন যে তরুণ নেতৃত্ব কিন্তু আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে সিনিয়র যারা রয়েছে তাদের অভিজ্ঞতা আর মাঠ পর্যায়ে একেবারে তৃণমূল কর্মীদের সাথে সম্পর্ক সেটি হলো তরুণ নেতৃত্ব। সব কিছু ধারাবাহিকতায় আন্তর্জাতিক রাজনীতিতে এটার একটা বড় প্রভাব কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন দেশে দেশে দেখেছি। আপনার সঙ্গে যখন ব্যক্তিগত পর্যায়ে আলোচনা হয় তখনও কিন্তু এই কথাগুলো আপনি আমাদেরকে বলেন যে তারুণ্যের শক্তির উপর ভর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধি মেধা প্রজ্ঞা সেগুলোর উপরে ভর করে বাংলাদেশ কিন্তু অসম্ভব অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে। নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করা রয়েছে, আশরাফ কি যুক্ত করবেন? আপনি যথার্থই বলেছেন। দেখুন, আপনার এই যে আজকে বিশ্ব রাজনীতি যদি আমরা দেখি তাহলে ঋষি সুনাক বলেন আর টুডো বলেন সবই কিন্তু নতুন নেতৃত্বের, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যদি রাহুল গান্ধীর কথাই বলেন বাংলাদেশেও আপনার তরুণ নেতৃত্বের প্রয়োজন আছে এবং তরুণ নেতৃত্ব আসবে। সেই ক্ষেত্রে তরুণেরাই কিন্তু তাদের যে স্পিরিট থাকে তাদের যে মেধা শক্তি থাকে, এবং একটি মানুষ কিন্তু 40 বছর পরে তার মেমোরি সেলগুলো নষ্ট হয়ে যায়। দেখুন আপনার, আমি বিশেষ করে দেশরত্ন শেখ হাসিনার এই যে স্মার্ট বাংলাদেশের কথা, আমি তো সারা বাংলাদেশ পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমি যদি এই আসনে নমিনেশন পাই এবং আমি এমপি হই, আমি এই তরুণদেরকে এবং নারী নেতৃত্বকে নারীদেরকে সামনে নিয়ে তাদের যে মানুষগুলোকে মানব সম্পদে অর্থাৎ আইটি, আপনি দেখেন সারা বাংলাদেশে আইটি পার্ক হচ্ছে, যেমন পটুয়াখালীতেও আইটি পার্ক হচ্ছে, এই আইটি পার্কের মধ্য দিয়ে তাদের যে আপনার কম্পিউটার বেসড যে আপনার নলেজ সেটি যেমন শিক্ষার প্রয়োজন আছে, ঠিক বহির্বিশ্বের সাথে যে তরুণদের আমাদের যে একটি কানেকটিভিটি, হ্যাঁ, সেটি একটি সুসম্পর্ক করার মধ্য দিয়ে পটুয়াখালীকে ডেভেলপমেন্ট করা যাবে, তার মধ্য দিয়ে আপনার তরুণদেরকে কাজে লাগিয়ে আজকে দেখবেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমার এই পটুয়াখালীতে একটি বিশ্ববিদ্যালয় আছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মেধাবী ছাত্ররা বহির্বিশ্বে চলে যায়, সেই মেধাবীদেরকে বাংলাদেশে অর্থাৎ আমার পটুয়াখালীতে অর্থাৎ আমাদের যে পটুয়াখালীতে ইকোনমিক জোন হচ্ছে, এই ইন্ডাস্ট্রি কারখানা এবং আপনার আইটি পার্ক, তারপরে আপনার বিশেষ করে প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মযোগ্য ই আছে, এবং বিশেষ করে পর্যটনকে আপনার হইল যে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজের এই জায়গায় যে একটা ইনভলভমেন্ট করার মধ্য দিয়ে পটুয়াখালীকে আরও এগিয়ে নেওয়া যাবে একটি একটি ধাপ। দ্বিতীয়ত হলো যে আমাদের বিশেষ করে এই অঞ্চল আপনার হলো যে কৃষিভিত্তিক, কৃষিকে আপনার আধুনিকায়নের মধ্য দিয়ে এবং যাতে সেই আধুনিকায়নের অধিক ফসলের মধ্য দিয়ে যাতে কেন্দ্রের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা যায় এটি যেমন করা যাবে, তেমনি আমাদের পটুয়াখালীতে আপনার বিশেষ করে আপনার হলো যে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই, সেই অধিক ইন্ডাস্ট্রি আপনার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তরুণদের সাথে এবং তাদের যে একটা আপনার সংযোগের মধ্য দিয়ে আমি মনে করি আরও এটাকে পটুয়াখালীকে বেগবান করা সম্ভব হবে। আশা আসবো আপনার কাছে। আমি আরেকটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ আলী আশরাফ, তিনি তরুণ রাজনীতিবিদ পটুয়াখালী। আশরাফ, মানে যেই কথাগুলো আমরা এতক্ষণ বলার চেষ্টা করলাম তারপরও কিছু কিছু অস্বস্তি কিন্তু আমাদের রয়ে গেছে, এবং আমি যদি একটু পরিসংখ্যান আকারে আপনার সামনে তুলে ধরি, বিশেষ করে শিক্ষার অগ্রাধিকারের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন এবং বিশ্বে বাংলাদেশ একটি অনন্য নজির স্থাপন করেছে, বছরের প্রথম দিন 36 কোটি বই দেয়া, তারপরও যদি আপনার এই যে এলাকা নিয়ে আমরা কথা বলছি সেখানে 6.7% ড্রপ আউটের সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীরা ঝরে পড়ছে, এটি নিশ্চয়ই আমাদের কারোরই কাম্য নয়। আবার এসডিজি এর যে লক্ষ্যমাত্রা রয়েছে মাতৃমৃত্যুর হার একটা সুনির্দিষ্ট কম মাত্রায় কমিয়ে আনা, সেখানেও 2.2% এই জায়গাটায়, সব কিছু মিলিয়ে এগুলো কিন্তু খুব কঠিন কাজ নয়, একদম কঠোর নজরদারির মাধ্যমে বা তরুণ নেতৃত্বের মাধ্যমে বা ছোটাছুটির মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু সমাধান সম্ভব। আপনার কাছে কী মনে হয়? তা অবশ্যই, আমি সারা বাংলাদেশের কথা বলতে পারবো না, কিন্তু আপনার
পটুয়াখালীতে বিশেষ করে আপনি জানবেন যে পটুয়াখালী কিন্তু আপনার শিক্ষায় আপনার সর্বাধিক আপনার হলো যে এই বিভাগের এই বিভাগ নয় এবং পৃথক যে বিভাগ হয়েছে বরিশাল খুলনা বিভাগের ভিতরেও সব সময় আপনার ফার্স্ট হয় কিন্তু পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলেও আপনি 14 বছর আগের অর্থাৎ বিএনপি জামাতের সময় যে তরুণদের যেমন অগ্রসারের যে সুযোগ ছিল না এবং আপনার হলো যে নারীদের যে অগ্রসারের যে সুযোগ ছিল না সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আপনার বিনামূল্যে বইয়ের মধ্য দিয়ে বাচ্চাদের আপনার উপবৃত্তির মধ্য দিয়ে আপনার তাদেরকে আপনার বিএ পাস পর্যন্ত আপনার ফ্রি করার মধ্য দিয়ে আমার এই আপনার বিশেষ করে জেলায় ড্রপ আউট 1%ও নেই এখন আপনি হয়তো সার্বিক পর্যালোচনায় 3% থাকতে পারে কিন্তু পটুয়াখালী কিন্তু মানুষ খুব স্মার্ট এবং সচেতন আপনি দেখবেন আপনার পটুয়াখালী হয়তো আপনার এটি একটি কোস্টাল এরিয়া হলেও কিন্তু তারা কিন্তু তাদের চল চালন কথাবার্তা পোশাক আশাকে তারা কিন্তু খুব স্মার্ট হ্যাঁ বিশেষ করে আমি মনে করি এই 14 বছরে যে পটুয়াখালী অর্থাৎ দক্ষিণবঙ্গ অর্থাৎ পদ্মা সেতুর মধ্য দিয়ে যে 23টি জেলা বদলে গেছে তার ছোঁয়া পড়েছে বিশেষ করে পটুয়াখালীতে পটুয়াখালী আমি মনে করি আগামী দিনে দক্ষিণবঙ্গের রাজধানী হবে পটুয়াখালী সেটি শিল্প বলেন বাণিজ্যে বলেন এবং তরুণদের যে আপনার এই জায়গায় একটি আপনার মেধার বিস্ফোরণ সেটি কিন্তু এই পটুয়াখালীর মধ্য দিয়েই হচ্ছে এবং সারা বাংলাদেশের তাদের আপনার বিশেষ করে আপনার ইউরোপ আমেরিকা আপনার বিশেষ করে সিঙ্গাপুরে অর্থাৎ আমাদের বহির্বিশ্বে যে আপনার এই যে আপনার প্রবাসী অর্থাৎ হলো যে আপনার আমরা যে কাজের সন্ধানে কর্মসংস্থান সন্ধানে যাই সেদিক থেকেও কিন্তু বিশেষ করে পটুয়াখালী বাউফল দুমকি মির্জাগঞ্জ অধিকাংশ তরুণ সমাজ আছে অর্থাৎ আমি মনে করি বিশ্বের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে তরুণদের যে আপনার একটি কানেকটিভিটি সেটি কিন্তু পটুয়াখালীতে আপনার একটি উল্লেখযোগ্য অংশ হ্যাঁ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলী আশরাফ যে 14 বছরের পরিবর্তন আর 14 বছর আগের পটুয়াখালী যেমনটা আমরা আগে কিছুটা বলার চেষ্টা করলাম একটা তো তুলনামূলক চিত্রেই হতেই পারে আবার নগরী হিসেবে আধুনিক স্মার্ট সমৃদ্ধতর করে তুলতে চাইলে অঙ্গীকার অর্থাৎ আমাদের প্রতিজ্ঞা বা আমাদের কমিটমেন্ট অনেক বেশি জরুরি সেটি নিশ্চয়ই আপনি আপনার কর্মী এবং সবার মধ্যে একটি চেতনা বিস্তারের কাজও কিন্তু রয়েছে সে ধারাবাহিকতা কি যুক্ত করবেন আলী আশরাফ অবশ্যই কারণ হলো যে দেখুন বিশেষ করে প্রধানমন্ত্রীর যে কমিউনিটি ক্লিনিক এটা আপনার জাতিসংঘেও সমাদিত হয়েছে কমিউনিটি ক্লিনিকের মধ্য দিয়ে যে প্রত্যেকটা ইউনিয়নে হ্যাঁ বিশেষ করে আপনার এই যে তরুণ আপনার ছেলে মেয়ে আপনার কাজ করার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা আপনার বাড়ি বেরিয়ে যে তাদেরকে আপনার সচেতন করছে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকে নারী মৃত্যুর হার যে 0 পয়েন্টে এসেছে এটি যেমন আপনার বিবেচনায় রাখতে হবে ঠিক তার সাথে সাথে বিবেচনায় রাখতে হবে ইউনিয়ন পর্যায়ে যে আপনার আইটি ট্রেনিং দেওয়া হচ্ছে এই আইটি ট্রেনিংয়ের মধ্য দিয়ে তরুণদেরা কিন্তু সচেতন হচ্ছে স্বনির্ভর হচ্ছে এবং তারা আপনার ফাইন্যান্সিং যে নিজের যে ক্যারিয়ারটি সেটি কিন্তু তারা গড়তে পারছে অর্থাৎ মোটা দাগে আমি যেটি বলতে পারি সেটি হলো যে আমার পটুয়াখালী আপনার বিশেষ করে আপনার এ জায়গায় একসময় মানুষ ভাতের জন্যে আপনার লড়াই করত এখন তারা মাংসের জন্যে এবং আপনার হলো যে গাড়ির জন্যে লড়াই করে তাইলে আমাদের যে বাংলাদেশের অর্থাৎ আমার এই পটুয়াখালী বিশেষ করে আপনার মানুষের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন এবং আপনার পারিবেশিক যে পরিবর্তন সেটি কিন্তু এসেছে সেটি এসেছে আপনার এই 14 বছরে দেশরত্ন শেখ হাসিনার সুনজরের মধ্য দিয়ে এবং তার আপনার দক্ষিণবঙ্গে তার যে একটা আলাদা সফটকর্নার আছে সেই সফটকর্নারের মধ্য দিয়ে গত কাল পরশু দিনে আপনার দেখবেন একটি নৌ বেস অর্থাৎ আপনার কমিশন আপনার উদ্বোধন হয়েছে অর্থাৎ পটুয়াখালীতে বিশেষ করে পায়রা পোর্ট তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যটন কেন্দ্র নৌ বেস গভীর সমুদ্র কেন্দ্র পটুয়াখালী আপনার হলো যে 250 শয্যার মেডিকেল কলেজ শেখ হাসিনা ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয় অর্থাৎ পটুয়াখালীর যদি আপনার উন্নয়নের কথা বলেন এই 14 বছরে আমি মনে করি এটি আমূল পরিবর্তন এসেছে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি আপনি দেখবেন এই যে আপনার আমাদের এই যে এই জায়গার যে মেয়র আছে আপনার হলো যে জেলা প্রশাসক আছে এসপি আছে আপনার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আছে প্রত্যেকে কিন্তু স্মার্ট এবং তরুণ এই তরুণের মধ্য দিয়েই আপনি দেখবেন আপনার মিডিয়ার মধ্যে দিয়েও কিন্তু পটুয়াখালী যে কাশ্মীরের আদলে সিঙ্গাপুরের আদলে তৈরি হয়েছে সেটি কিন্তু তাদের নেতৃত্বের প্রতিফলন অর্থাৎ আপনি তারুণ্যের জয় জয় গান সব জায়গায় আছে আমি মনে করি বাংলাদেশে তারুণ্যের মধ্য দিয়েই ঋষি সুনাকের জন্ম হবে তারুণ্যের মধ্য দিয়েই জাস্টিস টুটের জন্ম হবে তারুণ্যের মধ্য দিয়েই জয় মামার জন্ম হবে পুতুলের জন্ম হবে
এর মধ্য দিয়ে বদলে দেওয়া যে বাংলাদেশ, অর্থাৎ এক সময় ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, শেখ হাসিনার আপনার হইল যে বাস্তবায়নের বাংলাদেশ, আর জয় মামা পুতুলের হবে ইউরোপ আমেরিকার বাংলাদেশ। সেই বাংলাদেশের একজন কর্মী হিসেবে তাদের পাশে থেকে আমরা সবসময় কাজ করতে চাই। আর আমার এলাকা বিশেষ করে মির্জাগঞ্জ দুমকি পটুয়াখালী এক আসনের আপম জনসাধারণকে সাথে নিয়ে একটি স্মার্ট পটুয়াখালী, যে পটুয়াখালী হবে 55,598 বর্গ কিলোমিটারের, অর্থাৎ 600 উপজেলার মধ্য দিয়ে, 64টি জেলার মধ্য দিয়ে একটি আধুনিক জেলা, যেটাকে বাংলাদেশে এক্সাম্পল হিসেবে মানুষ নেবে শিক্ষা মনোয়নে, দক্ষতায়, শিল্পে, কারিগরিতে, আইটিতে। আপনাকে ধন্যবাদ। আর এসব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব অন্য যে কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আজকে কথা বলছিলাম মোহাম্মদ আলী আশরাফ, তরুণ রাজনীতিবিদের সঙ্গে। এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটা বলছি আর বিদায় নিচ্ছি, আবারও জানিয়ে দেখতে চাইবো যে প্রতিদিন বিশেষ করে রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30 আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই। বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।